চট্টগ্রামের পাঠানচুলি খান সাহেব বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের করোনা টিকা দেওয়া হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মনিরুল, কি জানাবেন? এখন এই পাঠানটুলি যে স্কুলটিতে রয়েছি, যে 5 বছর থেকে যে 11 বছর যে বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে, সেটি একটু দেখাই। যে সব শিশুরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকাল থেকে দাঁড়িয়েছেন এবং হাতে কার্ড নিয়েছে, কার্ড নিয়ে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই টিকার জন্য অপেক্ষা করছেন এবং তাদের কিন্তু শিক্ষকরা সহযোগিতা করছেন। আর আমি একটু পরিবেশটি দেখাই। এখানে আজকে এই স্কুলে 800-850 বাচ্চা রয়েছে এবং যারা লেখাপড়া করেন এই স্কুলে যারা পড়ছেন, এরকম আমি যেটা বলছি যে টিকার যে কার্যক্রম সেটি সকাল থেকেই শুরু হয়েছে এবং আমি একটু দেখিয়ে রাখি সেই কার্যক্রমটি। এবং এখানে আজকে 300 বাচ্চাকে টিকা দেওয়া হবে। প্রথমে রেজিস্ট্রেশনটি হচ্ছে, রেজিস্ট্রেশন করে তারপরে এই বাচ্চাদের টিকাটি আসলে দেওয়া হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাচ্চা এখন যাচ্ছেন এবং ওই টিকাটি দেওয়া হচ্ছে। আগে সেটি দেখাই এবং এই টিকার মাধ্যমে বাচ্চাদের যে একটি সুরক্ষা সেটি আসলে সম্ভব হলো। এবং এখানকার স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, ওনাকে একটু যুক্ত করে নিই, এই যে কার্যক্রমটি হলো, কি মনে করেন আসলে? এটা একটা সরকারি ভালো উদ্যোগ এবং এটা আমাদের দেশের জন্য আসলে সব দিক দিয়ে, স্বাস্থ্যগত দিক দিয়ে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমরা মনে করি, বিশেষ করে প্রাথমিক হেলথ কেয়ার নিয়ে। এই জন্য আমরা আবারও আমাদের বর্তমান সরকার কেমন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একজন বাচ্চাকে যদি একটু যুক্ত করে নিতে চাই, যে আম্মু আপনি তো টিকা দিচ্ছেন, কোনো ভয় লাগছে কোনো? এ ধরনের টিকা কার্যক্রমটি যেটা বলছি, স্বাস্থ্য বিভাগ সিটি কর্পোরেশন যেটা জানিয়েছে যে প্রতিদিন এক একটি স্কুল কেন্দ্রে 300 জন বাচ্চাকে এই টিকাটি দেওয়া হচ্ছে